আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই সব, আমি মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক বলতেছি। আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমিরিয়া মাদ্রাসা বাংলা বাজার ছাগলনাইয়া ফেনী, সম্পূর্ণ ফানির নিচে নিমজ্জিত। মাদ্রাসার তিন সেট ঘরগুলা দেখতেছেন আপনারা, সম্পূর্ণ ফানির নিচে, এবং রান্নাঘর পানির নিচে, মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলা প্রায় বেসর্ধেক পানির নিচে। মাদ্রাসার নিচে নামলেই অঠাই পানি, যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরেও এক হাত পানি। এমতো অবস্থায় আমাদের খাওয়া দাওয়া, পায়খানা, প্রস্রাব অসুবিধা হইতেছে, খাওয়ার পানির অসুবিধা হইতেছে। আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় পানি বন্দী হইয়া রয়েছে। এই অবস্থায় হৃদয়বান মুসলমান ভাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন, আপনারা মেহরবানি করি এখান থেকে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন। ছোট ছোট বাচ্চা এগুলা সাঁতরাইয়া আছে, রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই। এমত অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যে যেখানে আছেন আমার এই ছোট ছোট ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান, একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।